সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দেশটির বাংলাদেশি ব্যবসায়ীরা বিশেষ করে নতুন উদ্যোক্তাদের নিজস্ব লাইসেন্সে কর্মচারী নিয়োগ দিতে না পেরে কর্মচারীদের ভিসা অন্য জায়গা থেকে সংগ্রহ করতে হচ্ছে যা একটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এসব নতুন উদ্যোক্তাদের মাঝে একজন ওমর ফারুক সিদ্দিক এল এল সি লাইসেন্স তৈরির পরও নিজের ভিসা ব্যতীত কর্মচারীদের ভিসা দুবাই থেকে নিতে হয়েছে তাকে দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাহমুদ রবেল কক্সবাজার জেলার ও চকরিয়া থানার নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক সিদ্দিক 2009 সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে চাকুরি দিয়ে শুরু করেন কর্মজীবন বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আজমান রাশিদিয়া তিনে তৈরি করেন নিজস্ব প্রতিষ্ঠান আলমদিনা সুপার মার্কেট আমি দুবাইতে দুই হাজার নয় তখন আমি টেলারে কাম করতাম পরে একটা দোকান দিয়েছিলাম টেলারিং এখন এটা বন করে এটা সুপার মার্কেট ওপেন করছি নতুন আমিরাতের রাজমান প্রদেশে বাংলাদেশি ভিসা বন্ধ থাকায় এলএলসি লাইসেন্স তৈরির পরও নিজের ভিসা ব্যতীত কর্মচারীদের ভিসা দুবাই থেকে নিতে হয়েছে তরুণ এই ব্যবসায়ী ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার এটা দুবাইতে ভিসা লাগাই এখানে কাজ করাইতেছি এটা তো ঝুঁকিপূর্ণ তারপরও তো আমরা এখানে কাজ করাতেছি দুবাইতে বেশি লাগাই একটা বড় সবজি মার্কেট আছে ওখান থেকে আমরা হোলসেলে আনি এখানে সেল করি দোকানে বাংলাদেশের সবগুলা তাজা শাক সবজি সবগুলো পাওয়া যায় মাছ মাংস সবগুলা আমরা স্বচ্ছ এখানে দিতেছি এমন পরিস্থিতিতে নতুন উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে নিতে হতে পারে বলে মনে করেন এই রেমিটেন্ট যোদ্ধা যদি বিসাটা চালু হয় আমরা এখানে 30 জন বিসা মানুষ লাগানো যাবে এই লাইসেন্সে বিসা চালু করলে এটা কাজটা শুরু করতে পারবো আমরা কারণে আমরা কিছু করতে পারতেছি বাংলাদেশি ব্যবসায়ীদের সুবিধার্থে শিগগিরই সরকারি পদক্ষেপ নেয়ার আহ্বান প্রবাসী ব্যবসায়ীদের মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক